বাবুসি রান্না করে দিয়েছে, ভাত নিয়ে উপরে চলে গেছে। উপরে সব কেউ কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ শুবি, আর ও মানে রান্নাঘরের নিচেই, সেখানে এসে সিজার লাইট ব্যবহার করে ওই জামার হোল পুরাতে গেছে, সেখান থেকে সূত্রপাত। বিহারাস ওই মেয়েটা হচ্ছে একটা জামা ছিল গাই ম্যাচ লাইট নিয়ে ওই জামার সুতা পোড়া দেখেছিল, তা বুঝতে ওই আগুনে ও নিজের দেহ নিজে পোড়াইছে। সবাই রান্না করে বাবুসি রান্না করে দিয়েছে, ভাত নিয়ে উপরে চলে গেছে। উপরে সব কেউ কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ শুবি, আর ও মানে রান্নাঘরের নিচেই, সেখানে এসে সিজার লাইট ব্যবহার করে ওই জামার হোল মানে সুতো পুরাতে গেছে, সেখান থেকে সূত্রপাত। গোসলের কবল তেল নিচে তখন সংবাদ আসিল, মাস্টার রয়েছে, মাস্টার যখন সব চলে আসে মাদ্রাসায় তখন আমি চলে আসি গোসল করার জন্যে, জোরে নামাজ পড়তে যাবি। জোরে নামাজ পড়তে যাই, জোরে নামাজ না পড়েই গোসল না ফিরে আবার ফের দৌড়ি ধরেছি, যে দেখেছি ওই অবস্থা। স্যাররা বললো যে এই ঘটনা হয়েছে, তো কেন যে ঘটনা হয়েছে আপনারা ছেলে না কেন, আমরা তো সেখানে চেয়ার পেতে বসি সবাই, কিন্তু আমরাই তো যাই নিবেছি, আমরা তো জানিই নিয়ে যে রান্না করছে, রান্না করার পরে তো রান্নার জিনিসপাতি নিয়ে সব উপরে চলে যায়, দোতলায় খাওয়া দাওয়া করে, হাফেজ আছে, হাফেজও খাওয়া দাওয়া করে সব বিশ্রাম করতেছে, এই সময় এই জিনিসটা হয়। পরে দূরে যাওয়ার পরে ডাকলাম, আমার কমিটির লোক কয়েকজন ডাকলাম, দুইজন আসলো, আসার পরে ওকে নিয়ে আবার ট্রিটমেন্ট করতে গেলাম এই হাসপাতালে, ক্লিনিকে ক্লিনিকে নিয়ে এসে ট্রিটমেন্ট করে ওদের মার ফোন দেওয়া হলো বাড়িতে, ওরা মারা ভ্যানে সিটে আসলো, আসার পরে আমরা মেয়ে নিয়ে কুষ্টিয়া যাবো। আচ্ছা, স্থানীয় এলাকাবাসী বলছে যে আপনাদের ওখানে গাফিলতি ছিল, আপনাদের গাফিলতি? না না, ওরা জানে না, মাস্টার তো সবাই ছিল, মাস্টারের কাছে জানিয়ে রাখেন, রবির স্কুল হতে পারে আপনারা আসি মাস্টারের কাছে জিজ্ঞেস করেন, প্রত্যেক মাস্টারই আসবেনি, তাদের কাছে জিজ্ঞেস করেন যে ওই টাইমে আমি গোসল করতে আসি, কথা বুঝতে পারছেন, রান্নাবাড়া সারা হয়ে যাই তখন আমি চলে আসি গোসল করতে। আপনাকে কাউকে বলে আসছেন বা? হ্যাঁ হ্যাঁ, সবাই জানে, সবাই জানা বলতে যে কোনো একজনের তো অবশ্যই দায়িত্ব দিয়ে আসছেন, দায়িত্ব তো আমার উপরে, সব ধরনের খাদ্য খানা চলে যায় তখন তো হাফেজ তো উপরে থাকেই, হাফেজে খাদি যাই, মহিলা হাফেজ, আর বউ অতবার মেয়েদের ভিতরে তো আমরা খাদি দিয়ে যাইনি, কেউ জানেন যে ও এটা করতে যাবি নি, ও এক একাই চলে আসে, বা মেয়েদের কাছে সমস্ত মেয়ের কাছে জানা না, সে কিছু ওই যে তরকারি থাকে আর দুই অক্তর তরকারি এক বেড়ে রান্না হয়, ভাত দুই অক্তর ভাজে এক বেড়েই রান্না হয়, রান্না করে দিয়ে বাবুসি চলে যায়, ওরা খাওয়া দাওয়া করে, বাবুসি খাওয়া দাওয়া করে ওদের খাওয়া দিয়ে চলে যায়, গোসল করে 12টার সময় গোসল করিয়ে আবার ফের খাওয়া দাওয়া করে পড়তে বসে, যখন ওরা দুপুরে মানে গোসল করে ওকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, তখন তো গোসল করা লাগে, নিজেকে গোসল করা লাগে না, গোসল করে যা আবার ওখানে নামাজ পড়ি, আমি ওখানে খাওয়া দাওয়া করি, তো ওই ওর ভিতরে মাস্টারও আমার কাছে মোবাইল দিচ্ছে, মাস্টার সবাই হাজির না হওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে নিই, মাস্টার তারপরে ওই বাবু সাহেব ওই ঝাড়ু জার্মানরা সব আসে। বিহারাস ওই মেয়েটা হচ্ছে একটা ওর জামা ছিল গাই ম্যাচ লাইট নিয়ে ওই জামার সুতা পোড়া দেখেছিল, সুতা পোড়া দেব ওই আগুনে ওর নিজের, ওই সময় সারা এনেছিল ওই ওদের লেখাপড়া যে ইয়ে আছে ওই পোড়া নিচ্ছিল, কোরআন পড়ানো ছিল, নেওয়ার পরে দেখা যাচ্ছে ওই মেয়েটা তখন বাজে কত আনুমানিক 11:30-11:30 এরম আনুমানিক আর কি সঠিক বেলা, তারপর ওই মেয়েটা যখন আগুন নিচে থেকে আগুন ধরেছে তখন ওই মেয়েটা উপর দড়ি মাথাতে দড়ি মাথাতে বসিয়ে আছে, তখন ওই মেয়েটার ওরা বাঁচাইছে, দেখ তো সার ছিল তিনি তার পড়া নিচ্ছিল, এখন ওই মেয়েটা একটু দুষ্ট আছে যার কারণেই নিজে নামিয়ে আসছে, মেয়েটা 30-35টা মেয়ে, মেয়েটার হাতে ম্যাচ আসলো কীভাবে? গ্যাস লাইট ওখানে রান্না হয়, গ্যাস লাইট রান্না ওই জায়গা ছিল নিয়ে আসছিল, কারণ ওই ওই পজিশনে চালায় তার উপর দায়িত্ব আছে, সে তো ওই ওই মেয়েদের মেনটেন করবে, সে কীভাবে চলাফেরা তার তো এই যে দায়িত্ব তার আছেই, ওই মেয়ে যেখানে রান্না করে ওখানে তার আগার ব্যবস্থা নেই, ওখানে ওই লাইটটা ওখানে পড়েছিল।